23 ডিসেম্বর থেকে ভারতের কেরালায় শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ ফুটবল সাফ ফুটবল। একাধিক বিদেশি কোচের ব্যর্থতার পর সাফ ফুটবলের শিরোপা পুনরুদ্ধারের দায়িত্ব পেয়েছেন দেশি কোচ মারুফুল হক। অল্প কয়েকদিনের প্রস্তুতিতে এই সাফ ফুটবলের শিরোপা জয়ের অসাধ্য সাধনে নেমেছেন জাতীয় দল এবং মারুফুল হক। এদিকে ঘরোয়া ফুটবলে দলবদলের নেতিবাচক প্রভাব যে জাতীয় ফুটবল দলের উপর পড়বে তা নিয়ে কোনো সন্দেহ নেই। দেশের ফুটবলের বৃহত্তর স্বার্থে ক্লাব, ফুটবলার এবং বাফুফে দলবদলে উইন উইন সিচুয়েশন প্রত্যাশা করে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আপনাদেরই প্রিয় খেলাধুলা ভিত্তিক অনুষ্ঠান ক্লিয়ারমেন স্পোর্টস টাইম শুরু করছি। দেশসেরা গোলরক্ষক এবং স্বাধীন বাংলা ফুটবল দলের একজন গর্বিত খেলোয়াড়, রণাঙ্গনের অকুতোভয় মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল, এক জীবনে এর যে কোনো একটি পরিচয়ে ধন্য হয়ে যায় একজন মানুষ। কিন্তু খন্দকার মোহাম্মদ নুরুন নবীকে 4-in-1 বললেও কম বলা হয়। স্বাধীনতার লাল সূর্যকে ছিনিয়ে আনতে যারা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তাদের মধ্যে অন্যতম এই খন্দকার মোহাম্মদ নুরুন নবী। মহান বিজয় দিবসে ক্লিয়ারমেন স্পোর্টস টাইমে আজ আসছেন এই ক্ষণজন্মা ব্যক্তিত্ব খন্দকার মোহাম্মদ নুরুন নবী। মেজর জেনারেল খন্দকার মোহাম্মদ নুরুন নবী এক বর্ণাঢ্য জীবনের অধিকারী, ঈর্ষণীয় এক ব্যক্তিত্ব, সৌভাগ্যের বরপুত্র বললেও বেশি বলা হবে না। যা ধরেছেন সোনা হয়ে ফলেছে, এক আলোকিত ও সফল মানুষের প্রতিচ্ছবি তিনি। ফুটবল মাঠের এই দর্শক নন্দিত তারকা রাইফেল হাতে নিয়ে মৃত্যুভয়কে উপেক্ষা করে দেশের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন এবং রণাঙ্গনে জীবন বাজি রেখে লড়াই করে ছিনিয়ে এনেছেন মহান স্বাধীনতা। 31 জুলাই 1946 বরিশালের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন জেনারেল নুরুন নবী। পিতা মরহুম খন্দকার মোহাম্মদ এসকেন্দার আলী ছিলেন জেলা অ্যাকাউন্টস অ্যান্ড অডিট অফিসার। এসকেন্দার আলী ও মাতা মরহুমা মোসাম্মত মরিয়ম বেগমের 7 ছেলে ও 4 মেয়ের মধ্যে সপ্তম হলেন নুরুন নবী। খন্দকার নুরুন নবীর ছোটবেলা কেটেছে বকশিবাজারে, সেখানেই প্রথম ফুটবলের প্রেমে পড়েন। আমার ছোটবেলা কেটেছে, শৈশব কেটেছে বকশিবাজারে, তাহসানুল ইঞ্জিনিয়ারিং কলেজের মাঠ, ঢাকা মেডিকেল কলেজের মাঠ, তারপরে ঢাকা ইউনিভার্সিটি মাঠ, সবগুলো ছিল কাছে। ওখানে তৎকালীন পূর্ব পাকিস্তানের সেরা খেলোয়াড়রা ওখানে খেলতেন, তার মধ্যে সবচেয়ে ভালো লাগতো নিঃসন্দেহে মিন্টু ভাইকে, মনজুর হাসান মিন্টু, গোলকিপার। এটা সাইকোলজি কাজ করেছে ছোটোবেলা, যে মিন্টু ভাইয়ের মতো ডাইভ দিয়ে বল ধরতে হবে, এটাই প্র্যাকটিস করা শুরু করলাম। এক সময় এটা প্রথমে হলো খেয়াল, তারপরে হয়ে গেল নেশা। তবে পিতার কর্মস্থল বরিশালেই তার ফুটবল ক্যারিয়ার বিকশিত হয়। 1963 সালে বিএম কলেজের ছাত্র থাকাকালীন বরিশালের প্রথম বিভাগের দল মোহামেডানের হয়ে খেলা শুরু করেন। সেখানেই সেই সময় বিখ্যাত ফুটবলার গজনবীর চোখে পড়েন এবং তার হাত ধরেই ঢাকা লিগে খেলার সুযোগ পান। যখন 9-এ পড়ি তখন আব্বা বরিশাল ট্রান্সফার হয়ে গেলেন, তিনি বরিশাল ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অফিসার হিসেবে কাজ করতেন। তো বরিশাল যে স্কুলে খেলা শুরু করলো, বেশ ভালো গোলকিপিং করি, লোকজন পছন্দ করা শুরু করলো, স্কুল টিমে খেললাম 9-10 2 বছর। এর মধ্যে আবার লোকাল ক্লাবেও খেলা শুরু করলাম, 61-এ ম্যাট্রিক পাস করলাম, 63 পর্যন্ত বরিশালেই থাকলাম। তখন বরিশাল ডিস্ট্রিক্ট টিমের হয়ে খেলি, বরিশাল মোহামেডানের হয়ে খেলি। 63-তে গজনবী ভাই আর ছোট কবির ভাই এরা আমাকে নিয়ে আসলেন ঢাকাতে। ঢাকাতে আসলাম আমি, বলাই দে, এই দুজন একই সঙ্গে। 63 সালেই ঢাকা লিগে আজাদ স্পোর্টিংয়ে খেলার সুযোগ পান। 64 সালে দলের 1 নম্বর গোলরক্ষক হিসেবে পুরো লিগ খেলেছেন। নুরুন নবীর ফুটবল ক্যারিয়ার পূর্ণতা পেয়েছে তৎকালীন কিংবদন্তি তুল্য গোলকিপার রণজিৎ দাসের সহযোগিতায় এবং ঢাকা মোহামেডানে খেলে। 65 সালে যোগ দেন মোহামেডানে। 65, 66 ও 69 সালে ঢাকা মোহামেডানের হয়ে লিগ শিরোপা জয় করেন। 68 সালে জয় করেন আগা খান গোল্ড কাপের শিরোপা। ঢাকা মোহামেডানে আসলাম, ক্যাম্পে প্র্যাকটিস করি, সব কিছু ঠিক আছে, কিন্তু বলাই ওয়াজ বেটার দেন মি। এর মধ্যে রঞ্জিত দা, আজ স্পোর্টিং গোলকিপার, তার বয়স হয়েছে রিটায়ারমেন্টের পথে, তো উনি আমাদের প্র্যাকটিস দেখতেন, দেখে টেকে তা গজনবীর সঙ্গে কথা বলে আমাকে আজ স্পোর্টিং ক্লাবে নিয়ে গেলেন 63-তে। ফার্স্ট লিগের শেষের কয়েকটা ম্যাচ আর সেকেন্ড লিগ পুরো খেললাম আজ স্পোর্টিংয়ে হয়ে। 63 গেল, 64-এ আজ স্পোর্টিংয়ে খেললাম, তখন 1 নম্বর গোলকিপার হিসেবে আজ স্পোর্টিংয়ের পুরো ম্যাচ খেললাম। একটা ম্যাচ খুব ভালো খেললাম, সেটা ছিল মোহামেডানের এগেনস্টে, যদিও প্রায় 3-4 গোলে হেরেছিলাম, বাট লোকজন আমার খেলাকে পছন্দ করেছিল। তারপরে ঢাকা মোহামেডান 65-66 ওই ভাগাভাগি করে খেললাম হাশিম দিনের সঙ্গে। 67 থেকে আমি মোহামেডানের
এক নম্বর গোলকিপার, তিনটা লিগ চ্যাম্পিয়ন, এর মধ্যে আঘান গোল্ড কাপ চ্যাম্পিয়ন একবার আমার সময় 68-এ, আর দুবার রানার্স আপ 66-67, দুবার রানার্স আপ 66-এ আমি খেলেছি, খেলিনি, 67-এ আমি খেলেছি, আর দুবারই ইন্দোনেশিয়ার কাছে হেরেছি আমরা, আর 68-এ চ্যাম্পিয়ন হয়েছি শ্রীলঙ্কার সঙ্গে। 70 সালে পূর্ব পাকিস্তানের সেরা গোলরক্ষক হিসেবে সুযোগ পান পাকিস্তান জাতীয় দলে, খেলেছেন ইরানে, তখন খেলার পাশাপাশি ন্যাশনাল ব্যাংকে অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তবে 25 মার্চ কালো রাত্রির ভয়াবহতা দেখে নিজেকে আর স্থির রাখতে পারেননি, মনে স্থির করেন মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার। খন্দকার নুরুন নবী ছোটবেলা থেকে ছিলেন অকুতোভয় এবং পরিবারের প্রতি বিশেষ কোনো দায়বদ্ধতা না থাকায় কোনো চ্যালেঞ্জ নিতেই পরোয়া করতেন না, তাই জীবন বাজি রেখেই যোগ দেন মুক্তিযুদ্ধে। 70-তে পাকিস্তান টিম রিপ্রেজেন্ট করলাম, আমি, হাফিজ ভাই, পিন্টু ভাই, তিনজন বাঙালি ছিলাম, ওই RCG টুর্নামেন্টে ইরানে খেলতে গেলাম। দেশের অভ্যন্তরে খেলেছি বিভিন্ন টিমের সঙ্গে, কোরিয়া, তারপর ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা। 71-এ যুদ্ধ শুরু হয়ে গেল, সেই রাত্রের আমি ভয়াবহতা দেখেছি, রাজারবাগ পুলিশ লাইন থেকে 150-200 গজ দূরে আমার বড় ভাইয়ের বাসা ছিল, মেজো ভাইয়ের বাসা ছিল, সেই বাসার থেকে এটা দেখে মনের মধ্যে প্রচণ্ড ক্ষোভ হয়েছে, কারণ মানে সহ্য হচ্ছিল না যে আমাদের কিছু করা দরকার। দুদিন পরে প্রতাপদের বাড়ি জ্বালিয়ে দিল এবং আমাকে একটা মেজর ই প্লে করতে হয়েছে ওখানে, যে ওদের ফ্যামিলিটাকে রেস্কিউ করার এই রোলটা আমাকে নিতে হয়েছিল। তবে সতীর্থ ফুটবলার প্রতাপ শঙ্কর হাজরার পরিবার নিয়ে যুদ্ধের মধ্যে কলকাতা যেতেও কঠিন সংগ্রাম করতে হয়েছে। তরুণ বয়সে সে যাত্রায় পাকিস্তান সেনারা কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি। প্রতাপদের ফ্যামিলি নিয়ে যে পালিয়েছি, দ্যাট ওয়াজ এ ড্যারিং। ঢাকা শহরের মধ্যে দিয়ে কাশপুর ব্রিজ পার হয়ে ঢাকা কুমিল্লা রোড ধরে চাঁদিনাথ থেকে ক্রস কান্ট্রি ইন্ডিয়ান বর্ডার, এনিথিং গুড হ্যাভ হ্যাপেন। প্রতাপের ওয়াইফ তখন ইয়াং, অ্যাবসোলিউট, 1 বছর সে বিয়ে হয়েছে। প্রতাপের বড় ভাই, সে যে প্রতাপ ইমিডিয়েট বড় ভাইয়ের ওয়াইফ, ইয়াং, একটা মাত্র বাচ্চা, এই দুই মহিলা, একজন বুড়ি মহিলা ওর কাকিমা, তিনজন, আমি, মেসোমশাই, পিনাকি, বালু, মানে এই যে 7-8 জন আমরা পার হলাম, দ্যাট ওয়াজ ডেয়ারিং। এখন চিন্তা করলে ভয় লাগে। যুদ্ধ চলাকালীনই জুন মাসে সতীর্থ ফুটবলার মেজর হাফিজউদ্দিনের আমন্ত্রণে যোগ দেন সেনাবাহিনীর ট্রেনিংয়ে। সেখানে শেখ কামাল সহ 61 জন 9 অক্টোবর যুদ্ধের মধ্যেই কমিশনপ্রাপ্ত অফিসার হিসেবে পদোন্নতি পান এবং 8 নং সেক্টরের অধীনে রণাঙ্গনের যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন লেফটেন্যান্ট নুরুন নবী। ক্যালকাটা যাওয়ার পরে হাফিজ ভাইয়ের ওখানে গেলাম, হাফিজ ভাই তারপরে উদ্বুদ্ধ করলেন যে আসো। তো ওখানে গিয়ে কিছুদিন পরে এই অফিসার্স ক্যাডেট হিসাবে সিলেকশন হলো, সিলেকশনের টিকে থাকলাম, ট্রেনিংয়ে গেলাম। তখন জুন মাস হয়ে গেছে, জুন মাসের 22-23 তারিখ আমরা ট্রেনিংয়ে গেলাম, শেষ হলো 9 অক্টোবর। শেখ কামালও ছিল আমাদের সঙ্গে, 8 সেক্টরে আসলাম। আমার পোস্টিং হলো সবচেয়ে দূরবর্তী কোম্পানি, ওটা ছিল শিকারপুর, ইন্ডিয়ান শিকারপুর, বাংলাদেশের প্রাগপুর বিওপির উল্টো দিকে। অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বরের প্রথম 2 সপ্তাহে কুষ্টিয়া জেলার ভেড়ামারায়, প্রাগপুর, শিকারপুরে একাধিক সম্মুখ যুদ্ধে লড়াই করেন এবং পাকিস্তান সেনাবাহিনীকে পরাস্ত করে কুষ্টিয়া মুক্ত করেন। সেখানে 12 নভেম্বর 1971 ধর্মধর যুদ্ধ খন্দকার নুরুন নবীর জীবনে স্মরণীয় এক অধ্যায়। পাকিস্তান আর্মি অক্টোবরে, সেপ্টেম্বর অক্টোবর থেকে আর নিজেদের ক্যাম্প থেকে বেরোচ্ছিল না, বেরোলে পরে গেরিলাদের অ্যাম্বুশে পড়ে যেত। ইন্ডিয়ান কোর কমান্ডার জেনারেল রায়না, তিনি এগুলো অবজার্ভ করছিলেন, উনি আমাদের বললেন উই হ্যাভ টু পুল দেম আউট, ওরা যদি বেরোয় তাহলে আমরা ওদের আর্টিলারি শেলিং করে ওদের ডিস্ট্রয় করবো। দ্বিতীয় চিন্তাটা হলো যে প্রাগপুর থেকে ভেড়ামারা পর্যন্ত যে রাস্তা, এই রাস্তা ধরে বা রাস্তাকে কেন্দ্র করে ইন্ডিয়ান আর্মি পরবর্তীতে মুভ করবে, এই ধারণার থেকে ধর্মদাতে কিছু জায়গা দখল করা। তখন আমার সঙ্গে আমার প্রায় 50-60 জনের মতো লোক, ইন্ডিয়ান আর্মির প্রায় 30 জন, ইন্ডিয়ান BSF-এর 30 জন, এই নিয়ে আমরা ভিতরে ঢুকলাম। তো 3-4 দিন পরে আমরা টের পেলাম পাকিস্তানিরা আমাদের অবস্থান টের পেয়েছে, তারা দূরে রাখা কামান, মথুরাপুর টুতুপুরে ওদের কামান বা মর্টার ছিল, ওটা দিয়ে গোলা ছুটতো। তো 12-ই নভেম্বর কুয়াশা এবং আক্ষেত, অনেক আক্ষেত ছিল ওখানে, এর আড়াল নিয়ে এরা আমাদের উপরে অ্যাটাক করলো। তো যখন একদম কাছাকাছি চলে এসছে 50-60 গজের মধ্যে, তখন আমরা ওই
রাইফেলের ফ্ল্যাশ দেখতে পেলাম। তো আমরা প্রস্তুত ছিলাম, ফায়ারিং এক্সচেঞ্জ চললো, প্রায় এক দেড় ঘন্টা ফায়ার চললো। তখন দিনের আলো একটু পরিষ্কার হয়ে আসছে, তখন ওরা একটা গ্রুপ, ওদের একটা গ্রুপ আমাদের পিছনে চলে এসছে, এটা আমরা টের পাচ্ছিলাম, কারণ মাঝে মাঝে পিছন থেকে ফায়ার আসছে। ইন্ডিয়ান যে অফিসার ছিল সিনিয়র, উনি আমাকে বললেন যে নবীর তুমি লোক নিয়ে সরে আসো, একটা রাস্তা দেখিয়ে দিলেন ম্যাপের উপরে যে এই রাস্তার এপারে আসো, আমরা আর্টিলারি ফায়ার আনছি। আমরা যে পজিশনে ছিলাম পাকিস্তান আর্মি ওই পজিশনের দিকে আসতেছে, আসুক আর একটু, আমরা সরে যাব, জায়গা ভ্যাকেন্ট করে ওরা ওখানে থাকবে, আমরা আর্টিলারি ফায়ার করবো। এবং তাই করলো ইন্ডিয়ান আর্মি, প্রচণ্ড আধা ঘন্টার মধ্যে ওরা 700 রাউন্ডসের উপরে ফায়ার করলো। ও দু চারটা শেল আমার দিকেও পড়তে পারতো, যাই হোক লাকেলি পড়েনি, সব রাস্তার উপরে পড়েছে। আধ ঘন্টার উপরে ফায়ার করলো, তখন বুঝলাম যে পাকিস্তান আর্মি একেবারে। আমরা ওদের প্রায় 50-এর উপরে ক্যাজুয়ালটি পেয়েছি, ওদের প্রায় হতাহত ছিল 50-এর উপরে। সুপ্রিয় দর্শক, ক্লিয়ার মিনিট স্পোর্টস, আমি নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আর ফিরে আসছি ফুটবল ব্যক্তিত্ব নুরুন নবী ভাইয়ের বাকি কথা নিয়ে। সুপ্রিয় দর্শক, স্বাগত আরেকবার ক্লিয়ার মিনিট স্পোর্টস টাইমে। চলুন শুনি নুরুন নবী ভাইয়ের আরো না জানা কথা। যুদ্ধের মধ্যে বেশ কয়েকবার মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে নুরুন নবীকে। তেমনি একটি সম্মুখ যুদ্ধে প্রাগপুর ভেড়ামারায় বেঁচে যান অল্পের জন্য। এছাড়া আর একদিন এরকম আমরা পেট্রোল নিয়ে গিয়েছি, তো ওদেরও একটা পেট্রোল সামনাসামনি পড়ে গেছে, গোলাগুলি কিছুক্ষণ এক্সচেঞ্জ হলো টোলো, তো আমরা তারপরে গোলাগুলিকে সন্দেহ হয়ে গেছে, তো আমরা আস্তে আস্তে পিছন দিকে ফিরেতে আসছি। তো সবচেয়ে মজা হলো, আমরা নদীর পার, মাথাভাঙ্গা নদীর পার দিয়ে আসছি, ওরা মর্টার মারছে, আইসোলেটেড মর্টার মারছে, এই একটা, আবার দু তিন মিনিট পর আর একটা এইভাবে মারছে। হঠাৎ একটা মর্টার পড়লো আমাদের থেকে 5-7 গজ দূরে, পড়ে হুস করে পানি কাদার মধ্যে ঢুকে গেল, মাথাভাঙ্গা নদীর পানি কাদা ওর মধ্যে ঢুকে গেল, ফাটলো না। ফাটলে আমরা যে 4-5 জন কাছাকাছি ছিলাম, অল উড হ্যাভ বিন, ওই একটা মারাত্মক বেঁচেছি। তারপরেও 2-4 বার ওদের সঙ্গে গোলাগুলি হয়েছে, অ্যাম্বুশ, কাউন্টার অ্যাম্বুশ হয়েছে। তারপরে তো 4 তারিখে যে 3রা ডিসেম্বর যুদ্ধ শুরু হলো, 4 তারিখে আমরা কুষ্টিয়ার মধ্যে ঢুকে পড়লাম। তা ভেড়া মারাতেও কিছু গোলাগুলি হলো, পরে ওরা পালিয়ে গেল, হার্ডিন্স ব্রিজ দিয়ে পাবনার দিকে পালিয়ে গেল, ঈশ্বরদীর দিকে পালিয়ে গেল। এখানে বা 10ই ডিসেম্বর কুষ্টিয়া মুক্ত হলো। কুষ্টিয়াতে 1972 সালের মার্চের দিকে অস্ত্র জমা করার পরে তারপরে আসলাম যশোর সেনানিবাসে, আমার পোস্টিং হলো 12 বেঙ্গলে। তারপরে তো পরবর্তী 32 বছর আর্মি ক্যারিয়ার। খন্দকার নুরনবীর বড় ভাই যুক্তরাষ্ট্রে বসবাসরত ডাক্তার খন্দকার মোহাম্মদ আলমগীর এবং বড় ভাবি ডাক্তার রোকে আলমগীর মুক্তিযুদ্ধে বড় অবদান রেখেছেন, বিদেশ থেকে যুদ্ধের গুরুত্বপূর্ণ সরঞ্জামা দিয়ে এনে। 2006 সালে মৃত্যুবরণ করেন মোহাম্মদ আলমগীর। বড় ভাই ছিলেন তখন সবসময় যিনি স্বাধীন চেতা বা বাম রাজনীতি ছিলেন, তার ক্যারিয়ারটা ছিল ভাষা আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন, তখন মেডিকেল কলেজের ছাত্র, ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের। তিনি ইস্ট পাকিস্তানের স্টুডেন্টস ইউনিয়ন, যখন একটা স্টুডেন্টস ইউনিয়ন ছিল, তার প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, এম রাশেদ খান মেনন, জাফরুল্লাহ চৌধুরী, এরা সব তার শিষ্য। তো তারপরে আমেরিকা চলে গেলেন, আমেরিকাতে গিয়ে যখন যুদ্ধের এই দামোদর 69 মুভমেন্ট, গণ আন্দোলন, এইসবের সঙ্গে তিনি আমেরিকাতে বসে কিছু কিছু জড়িত হলেন। এবং 71-এ যুদ্ধের সময় তিনি, তখন বাংলাদেশ লীগ অফ আমেরিকা তৈরি হলো, তাতে তিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন। সেপ্টেম্বরের মাঝামাঝি সময় তিনি ভারতে আসলেন, বাংলাদেশের জন্য রেডিও সেট, ওয়্যারলেস সেট, রেডিও ট্রান্সমিটার, ওষুধ, টাকা পয়সা এসব নিয়ে আসলেন এবং বাংলাদেশ সরকারকে হ্যান্ড ওভার করলেন। 9th অক্টোবর আমি পাস আউট করে 10th অক্টোবর আমি ক্যালকাটায় গেলাম। ক্যালকাটায় রাত্রে দেখা হলো এক জায়গায় রাশেদ খান মেনন আর রণ ভাই, আমরা তিনজন দাঁড়িয়ে কথা বলতেছি, এর মধ্যে কি দাদা আর আমার ছোটো ছোটো ভাই হেঁটে হেঁটে আসছে রাস্তা দিয়ে বালিগঞ্জে একটা বাড়ি, বাড়ি একটা গলির মধ্যে। আমি তো দৌড়ে গেলাম, অ্যান্ড অল থ্রি অফ আস, আমরা তিনজন একেবারে স্টান্ট হয়ে গেলাম, যে স্বপ্নের মতো লাগছিল।
জেনারেল নুরুন্নবী স্বাধীন বাংলা ফুটবল দলেরও গর্বিত সদস্য। বিশ্বব্যাপী জনমত গড়ে তুলতে অসামান্য ভূমিকা রেখেছে স্বাধীন বাংলা ফুটবল দল। মুক্তিযুদ্ধের ট্রেনিং চলাকালীনই স্বাধীন বাংলা দলের হয়ে খেলেছেন এবং ২৪ জুলাই পশ্চিম বাংলার নদীয় জেলায় ঐতিহাসিক সেই অধ্যায়ের এক দিকপাল খন্দকার নুরুন্নবী। যখন ওরা টিম টিম করে, আমি তো ছিলাম টিমের তৈরি করার সময়, প্রথম দিকে মিটিং টিটিংগুলোতে আমি ছিলাম, তারপরে চলে গেলাম ট্রেনিংয়ে। আমি দেখলাম যে টিমের চেয়ে আমার মতো ইয়াং ম্যান মাচ মোর সুইটেবল ফর দ্য ব্যাটল, ফর দ্য ওয়ার ফ্রন্ট। বাই দ্য টাইম পিন্টু ভাই, প্রতাপ, প্যাটেল ট্যাটেল এরা সবাই অর্গানাইজ করেছে। তো প্রথম ম্যাচটা হবে কৃষ্ণনগরে, তো গোলকিপার ছিল না কেউ। তো আমাকে ট্রেনিং এরিয়ার থেকে, ট্রেনিং একাডেমির থেকে আমাকে স্পেশাল এয়ারক্রাফট দিয়ে লিফ্ট করে নিয়ে এসছে ক্যালকাটা। সকালবেলা চলে গেলাম কৃষ্ণনগর, দুপুরে কৃষ্ণনগর খাওয়া দাওয়া করলাম, রেস্ট টেস্ট নিয়ে বিকেলবেলা ম্যাচ খেললাম। ও ওয়াই টেল ইউ, দ্যাট ওয়াজ ইট সামথিং যেটা জীবনে কোনো দিন ভোলা যাবে না। ওই খেলাতে যারা আমরা ছিলাম, আমরা যারা দর্শক ছিল, তারা যারা এখনও বেঁচে আছে, তারা এটা ভুলবে না কখনো। বিদেশের মাটিতে উইদাউট রিকগনিশন, উইদাউট এনিথিং, আমরা ফ্ল্যাগ উঠিয়ে দিলাম, গাইলাম সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এসে লক্ষ টাকা দিয়ে এই অনুভূতি পাওয়া যাবে না। এখনও ওই দিনটার কথা মনে পড়লে এখনও আবেগে আপ্লুত হয়ে যায়, এখন দেখা চোখের কোনা ভিজে আসছে। স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে বিদেশের মাটিতে প্রথম লাল সবুজের পতাকা উত্তোলনের সেই ঐতিহাসিক ঘটনার সাক্ষী নুরুন্নবী। ভারতের বিভিন্ন অঞ্চলে খেলে অর্থ সংগ্রহ করে মুক্তিযুদ্ধের তহবিলে স্বাধীন বাংলা দল প্রায় ৬ লাখ রুপি প্রদান করে পালন করেছে এক ঐতিহাসিক দায়িত্ব। স্বাধীন বাংলা ফুটবল দল জাতীয় ক্রীড়া পুরস্কার না পাওয়ায় হতাশ তিনি। তো ওখানে ফ্ল্যাগ তুললাম, তো ফ্ল্যাগ তোলার আগে বেশ হইচই হলো, তুলবে না তুলতে দেবে না। তারপরে ওখানকার যিনি জেলা প্রশাসক, তিনি তুলতে দিলেন। পরে বেচারা ওএসডি হয়ে গেছিলো কিছুদিনের জন্য। বাংলাদেশ আমাদের ভারতীয় বন্ধুদের প্রায় ডাকে, প্রত্যেক বছরই ডাকে, ১৬ ডিসেম্বর এবারও আসবে হবে, আমরা ওনাকে একবারও আনতে পারিনি। এই ফুটবল টিম ১৯৭১ সালে বাংলাদেশ সরকারকে ৬ লক্ষ টাকার উপরে ইন্ডিয়ান রুপিস দিয়েছে। সবার পিছনে বাংলাদেশ সরকারের যা পুঁজি টুজি ছিল এগুলো খরচ করেছে, কিন্তু ফুটবল টিম বাংলাদেশ সরকারকে ৬ লক্ষ টাকা দিয়েছে। আমি জানি না বাংলাদেশের বিভিন্ন সরকার বা বিভিন্ন লোক, রাজনৈতিক লোক, এরা কতটুকু এটাকে অনুভব করেন বা অনুধাবন করেন। আমার খুব কষ্ট হয় যখন ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড স্বাধীন বাংলা ফুটবল দলকে দেওয়া হয়নি, এখনও না, এই ৪৫ বছর হতে চললো এটা দেওয়া হয়নি। ব্যক্তিগতভাবে আমি পেয়েছি জাতীয় পুরস্কার, পিন্টু ভাই পেয়েছে, প্রতাপ পেয়েছে, সালাউদ্দিন পেয়েছে, নওশের পেয়েছে, টিম হিসাবে পাইনি। মুক্তিযুদ্ধের পর যোগ দেন বাংলাদেশ সেনাবাহিনীতে, যশোর ক্যান্টনমেন্ট দিয়ে শুরু তার ফৌজি জীবন। ১৯৯৮ সালে মেজর জেনারেল পদে উন্নতি। বাংলাদেশ সেনাবাহিনীতে ৩২ বছরের কর্মজীবনে স্টাফ অফিসার, ৩টি পদাতিক ব্যাটালিয়নের অধিনায়ক, রাঙামাটি বিডিআর সেক্টর কমান্ডার, ঢাকায় লজিস্টিক এরিয়া কমান্ডার এবং বাংলাদেশ আনসার ভিডিপির মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করে ২০০১ সালে অবসর নেন। মুক্তিযুদ্ধের স্মৃতি নিয়ে একাধিক গ্রন্থের রচয়িতাও তিনি। খন্দকার নুরুন্নবী ১৯৭৩ সালে জীবনসঙ্গিনী হিসেবে জুটি বাঁধেন মিসেস রওশন আক্তার বেগমের সাথে। তাদের এক মেয়ে ও এক ছেলে। মেয়ে তানিয়া নবী যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তার স্বামী কর্নেল মামুনুর রশিদ নিউ ইয়র্কে ইউএন পিস কিপিং হেডকোয়ার্টারে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা হিসেবে দায়িত্বরত। ছেলে খন্দকার মোহাম্মদ আসাদুন নবী বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজর। তার স্ত্রী সাবেরা মোস্তফা লোপা ব্যাংক কর্মকর্তা। বর্ণাঢ্য এক জীবনের অধিকারী খন্দকার নুরুন্নবী, তবে দেশের সেরা গোলরক্ষক, স্বাধীন বাংলা ফুটবল দলের গর্বিত সদস্য, সেনাবাহিনীর একজন মেজর জেনারেলের পরিচয়ের চেয়ে রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, এই পরিচয়ই তার গর্ব, এই পরিচয়ই ধন্য হতে চান তিনি। তাদের প্রজন্ম স্বাধীনতার লাল সবুজের সূর্য ছিনিয়ে এনে বাংলাদেশ রাষ্ট্র স্বাধীন করেছে, এই আত্মতৃপ্তি নিয়েই জীবনের বাকি দিনগুলো কাটিয়ে দিতে চান খন্দকার নুরুন্নবী। আমি সেই প্রজন্মের একজন যে প্রজন্মের হাতে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং আমি তার অংশীদার। আর জীবনে এর চেয়ে বড় সাফল্য আর কিছু হতে পারে না, এর চেয়ে বড় গৌরবের আর কিছু থাকতে পারে না। আমি ক্যালকাটা বালিগঞ্জ অ্যাভিনিউর মুক্তিযোদ্ধা না, আমি এই থিয়েটার রোডের মুক্তিযোদ্ধা না, আমি অ্যাবসলিউটলি ফ্রন্টের মুক্তিযোদ্ধা।
সুপ্রিয় দর্শক বৃন্দ, ক্লিয়ার মিন স্পোর্টস টাইমের আজকের আয়োজন এখানেই শেষ করছি। আগামী এপিসোডে আবারও হাজির হয়ে যাব দেশ এবং দেশের বাইরের ক্রীড়াঙ্গনের সব আকর্ষণীয় এবং চমকপ্রদ বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। গুড বাই।